হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সঙ্গে যে রুট ওয়ার্ড বা কি ওয়ার্ড নিয়ে ডিসকাশন শুরু করেছিলাম, আজ তার ডে টু। দেন চলে আসি ফার্স্ট রুট ফর্ম, AGON। ই অ্যাগন রুট ফর্মটার মিনিং কি? না কন্টেস্ট বা স্ট্রাগল। দেখো এক্সাম্পল হিসেবে পাচ্ছি প্রোটাগনিস্ট, অ্যাগনি বা অ্যান্টাগনিস্ট। তোমরা নিশ্চয়ই জানো সিনেমার ভিলেন তাকে আমরা কী বলি? অ্যান্টাগনিস্ট। আর হিরো তাকে আমরা কী বলি? প্রোটাগনিস্ট। দ্যাট মিন্স ঘটনা এগিয়ে নিয়ে যেতে যে সাহায্য করে তাকে আমরা বলবো প্রোটাগনিস্ট। আর ঘটনা ঘটতে গিয়ে যে বাধা পাই বা বাধা সৃষ্টিকারী যে তাকে আমরা কী বলি? অ্যান্টাগনিস্ট। অ্যাগনি না অ্যাগনি কথাটা মানে হচ্ছে তীব্র যন্ত্রণা, এক্সেসিভ পেইন। নেক্সট চলে আসি পরেরটা, AGR। এই রুট ফর্মটার মিনিং কি? না ফিল্ড বা ল্যান্ড বা কান্ট্রি। দেখো এক্সাম্পল হিসেবে কি পাচ্ছি? অ্যাগ্রারিয়ান, এগ্রিকালচার, পেরিগ্রিনেট। নেক্সট চলে আসে পরেরটার, AL। প্রথমে বলে রাখি এই AL রুট ফর্মটা যদি কখনো কোনো ওয়ার্ডে আমরা পাই তাহলে অবভিয়াসলি ইউজ হবে প্রেফিক্স হিসেবে। AL মিনিং কি? না টু বা টুয়ার্ডস বা নিয়ার। দেখো এক্সাম্পল হিসাবে কি পাচ্ছি? অ্যালয়। নিশ্চয়ই আমরা জানি আমরা বাইকের ক্ষেত্রে বা ফোর হুইলারের হুইলের ক্ষেত্রে কি বলি? অ্যালয় হুইল। নেক্সট চলে আসে পরেরটা, ALACR। এই রুট ফর্মটার মিনিং কি? সুইফট বা লাইভলি। এক্সাম্পল হিসেবে দেখো কি পাচ্ছি? অ্যালার্কিটি বা অ্যালার্কিটাস। নেক্সট পরেরটা, ALI। মিন না মিন্স আদার বা আনাদার। দেখো এক্সাম্পল হিসেবে কি পাচ্ছি? অ্যালিয়াস বা অ্যালিভাই, এলিয়েন, অ্যালিনেট, ইন অ্যালিনিয়েবল। এর মধ্যে বলে রাখি অ্যালিয়াস আর অ্যালিভাই এই দুটো ওয়ার্ড পরীক্ষাতে খুব ফ্রিকুয়েন্টলি এসে থাকে। অ্যালিয়াস কথাটা মানে কি? না সিউডোনিম বা আঁকা ছদ্মনাম। আর অ্যালিভাই কথাটা মানে কি? ধরে নাও কোথাও একটা কোনো ক্রাইম হয়েছে, পুলিশ আমাকে সাসপেক্ট করছে, আমি হয়তো করেছি বা আমি করিনি কিছু একটা, তো আমি বললাম আমি করিনি, তার প্রমাণ সাপেক্ষে বললাম যে আপনি এক্স পার্সনকে জিজ্ঞাসা করুন, আমি তখন এখানে যে নয় আমি তখন ওখানে ছিলাম। এই জিনিসটাকে আমরা কী বলি? অ্যালিবাই। সিনোনিম হিসেবে আমরা কী বলতে পারি? এক্সকিউজ। নেক্সট চলে আসে পরেরটা, ALT। এই রুট ফর্মটার মিনিং কি? হাই। এক্সাম্পল হিসেবে কী পাবো? অল্টিটিউড, অল্টিমিটার, অল্টার, এক্সল্ট, অথবা বলতে পারি কন্ট্রাল্টো। নেক্সট রুট ফর্ম দেখো, দেখতেও পাচ্ছ অনেকগুলো আছে একসাথে একই মিনিং এদের। কি কি? AM অথবা AMI অথবা AMIC অথবা AMOR। মিনিং কি? না এগুলোর মিনিং হচ্ছে কি? লাভ অথবা ফ্রেন্ড। এক্সাম্পল হিসেবে দেখো কি পাচ্ছি? অ্যামেচার, অ্যামেটরি, অ্যামিটি, অ্যামিকেবল, অ্যামোরাস, অথবা বলতে পারি প্যারামাউর। নেক্সট AMBI, MB অথবা AMPHI, MP, MB অথবা MP মিনিং কি? অ্যারাউন্ড, অ্যাবাউট অথবা বোথ। এবং MB বা MP যদি আমরা কখনো ওয়ার্ডে পাই ইউজ হবে প্রেফিক্স হিসেবে। এক্সাম্পল হিসেবে অ্যাম্বিভ্যালেন্স, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্ফিবিয়ান। নেক্সট অ্যাম্বুল, AMBUL কথার মিনিং কি? ওয়াক, হাঁটা। এক্সাম্পল হিসেবে দেখো সোমনাম্বুলিস্ট, অ্যাম্বুলেটরি, পেরাম্বুলেট, ফিউনাম্বুলিস্ট। নেক্সট চলে আসে পরেরটা, AMPL কথার মানে কি? স্পেসিয়াস বা লার্জ। দেখো এক্সাম্পল হিসেবে কি পাচ্ছি? অ্যাম্প্লিচিউড,
amplify, amplification. Next, poretta an, an kotha mane ki not ba without ba lacking. Dekho example hisebe pacchi anarchy, anecdote, anesthesia. Nishchoy jano there is no government, that is called anarchy. Next, andr, ei root form tar meaning ki man. Dekho example hisebe ki pacchi androgynous, android, misandry. Next, an, tobe spelling ta hocche a n n. Age amra ekta peyechhilam a n ar eta hocche a double n. Kothar meaning ki year. Dekho example hisebe pacchi anniversary, annuity, annual, per annum. Next, anti, a n t e, kothar mane ki before. Dekho example hisebe pacchi antecedent, anterior, anteroom. Ei antecedent niye ekta kotha tomader shonge bole rakhi. Ekta sentence er relative pronoun kothay boshe na jake mean kore thik tar pore, ar jake mean kore sei jinish ta kei amra ki bolbo antecedent. Jemon ekta example jodi boli, Ram is my friend who did this. এই সেন্টেন্সটা কিন্তু ভুল সেন্টেন্স. সঠিক সেন্টেন্সটা কি, রাম হু ইজ মাই ফ্রেন্ড ডিড দিস. তার মানে হুটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন. তার মানে এই সেন্টেন্সে আমি ডিনোট করতে চাইছি কাকে, রাম. তো রামটাকে আমরা কি বলবো, অ্যান্টিসিডেন্ট. আর অ্যান্টি কথার মানে কি বিফোর. নেক্সট, এবং আজকের ভিডিওর লাস্ট রুট ফর্ম এ এন এক্স. যদি আমরা কোনো ওয়ার্ডে পাই এ এন এক্স, তাহলে কোন মিনিংটাকে ডিনোট করে, ওয়ারিড বা ডিস্ট্রেসড. দেখো এক্সাম্পল হিসেবে পাচ্ছি অ্যাংজাইটি, অ্যাংসিয়াস, অ্যাংসিয়াসনেস অথবা অ্যাংজিওলাইটিক. তাহলে দেখো যে রুট ফর্মগুলো নিয়ে বললাম একটু চেষ্টা করো মনে রাখার. যদি রুট ফর্মগুলো মনে নাও থাকে, তারপরেও একটা জিনিস খেয়াল রাখবে, এক্সাম্পল হিসেবে যে ওয়ার্ডগুলো দিয়ে রেখেছি কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে আমরা পেয়েছি, সেটা এসএসসি, সেটা পিএসসি, দুটো এক্সামের ক্ষেত্রেই হচ্ছে কি কভার আপ করবে, অলসো কভার করবে ব্যাংকের এক্সামটাকেও. সো যদি রুট ফর্মগুলো নিয়ে আমরা একটু মাথায় রাখি বা রুট ফর্মের সাথে সাথে এক্সাম্পলগুলোকেও মনে রাখি, তাহলে ভোকাবুলারির যে ভয় বা ভীতি আমরা যেরকম কাটাতে পারবো, আবার সেরকম ওয়ার্ডগুলোর সাথে অ্যাকোয়েন্টেডও হতে পারবো. তাহলে আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ.